সবাইকে গাবতলী হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ 29 জুলাই 2020 বুধবার। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাবতলী হাটের সর্বশেষ গরুর দরদাম। আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলী হাটে গবাদি পশু, আপনাদের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম ভাই, দাম চাচ্ছেন কত? ভাই দাম চাচ্ছেন কত? এটা 125। দর্শক শুনেন, 125 দাম চাচ্ছে। এটা বিক্রি দাম কি? দাম বলছে দাম চাচ্ছে 125। আপনাদের আরো জানানোর চেষ্টা করছি। এখানে একটু দেখতে পাচ্ছি ভাইয়ের দাম চাচ্ছেন কত? ভাই মালিক নেই না? আপনাদের আরো দেখানোর চেষ্টা করি এই গাবতলী গবাদি পশু হাটে। তিনের উপরে হলে ছাড়বেন। দাম বলছে কই? আরে বলছে এই যে পাশে যে আরেকটি চলছে, এটা তো বিশাল বড় সাইজের গরু। এটা দাম দাম চাচ্ছেন কত ভাই? এটা বিক্রি করছেন কত? কত বিক্রি করছেন ভাই? 5.5 লাখ করে বিক্রি করছেন। এটা ওজন কতটুকু আছে ভাই? দর্শক শুনলেন, এটা বিক্রি হয়ে গেছে। আপনাদের আরো জানানোর চেষ্টা করছি এই গাবতলী গবাদি পশু হাটে আজ 29 জুলাই 2020। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই গরুগুলো কোনটি ভাই আপনার? এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা 1,05,000। না না, এটা এটা ওটা 1,55,000। এটা 1,55,000। আর এই যেটা শুয়ে আছে 1,05,000। দর্শক আপনারা শুনছেন এই গাবতলী গবাদি পশু হাটের সর্বশেষ গরু দরদাম। দাম কম তো আমি তো দেখতে পাচ্ছি আজকে আসলে গরু হাটে খুব কম। কম তো দাম কম কেন? করোনার জন্য মানুষ ভয়তে আসতেছে না, বাজারের ভিতর খরিদ্দার কম, তার জন্য এই জন্য। তো এই যে আপনার গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করি দর্শকদের। যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত ভাই? 110। 1,10,000। বিক্রি কত? কত হলে ছাড়বেন? 90-95 হলে ছেড়ে দিবেন। এটার ওজন কত রকম ভাই? এটার ওজন হবে 5 মন। 5 মন হবে এটার ওজন? না আচ্ছা, পাশে যে আরেকটি দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত ভাই? এটা আছে 115। 115। এটা বিক্রি কত? ১,১০,০০০ ছেড়ে দিবেন। লাল যে একটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত ভাই? 110। বিক্রি খুবই সুন্দর একটি গরু। এটা দাম বলছে কই? দাম বলছে 105,000। 105,000 বলছে। আপনি দেন নেই? দেন নেই না? এটা ওজন কতটুকু হবে? ১,১০,০০০ হলে ছেড়ে দিবেন। তো আশা করছেন তো বেচা হবে? বেচা হবে না, ইনশাল্লাহ বেচা হবে। লস হলে বিক্রি করে দেবেন? কেন লস হলে বিক্রি করবেন কেন? আর এটা কি আমরা কি করব? আমাদের দেশে ঈদ করব। একটা কম লাগবেন না? মানে লস হলে বিক্রি করে যাবেন? বিক্রি করে চলে যাব। তো যে বিক্রি যে সাতটা যে বিক্রি করছেন ওগুলো তো লাভ হইছে? ওগুলো লাভ আছে। লাভ হইছে না? আর বাকি যে আটটা আছে ওগুলো তো লাভ হবে ইনশাল্লাহ। আশা করতেছি লাভ হবে। এখন তো বাজারে কেমন কি হয় বোঝা যাচ্ছে না। বাজার দেখে কি মনে হচ্ছে বর্তমান? বাজার দেখে আপনার কি মনে হচ্ছে যে দাম, গরুর দামটা কেমন উঠতেছে?
বাজার দেখে তো খরিদ্দার আসছে কম, বাজারে গরু যায় আছে খরিদ্দার নেই। আচ্ছা, এক একজন আসছে, ওই এক এক টাকা এক একজন ব্যস্ত আছে। তাহলে ভাই গরু আছে আসলে ক্রেতা খুবই কম। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ভাই একটু সামনে আসবেন। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ শাবান বিশ্বাস। তো ভাই কয়টি গরু আনছেন? ১৯টি। বিক্রি হয়েছে কয়টি? ১৫টা বিক্রি হয়ে গেছে। তো আর চারটা আছে মাত্র। তো কোন চারটা আছে ভাই? এই চারটা আছে না, যে প্রথম যে দেখতে খুবই সুন্দর একটি গরু এবং অনেক বড় সাইজের গরু। তাহলে দাম চাচ্ছেন কত ভাই? ৩ লক্ষ টাকা দাম চাচ্ছেন। তো এটা ওজন কতটুকু হবে ভাই? ১৪ মন হবে না? দাম বলছে কই? কত বলছে ভাই? ২২০-৩০ বলছে। আপনি ৩ হইলে ছেড়ে দেবেন, এর কমে ছাড়বেন না? এর কমে ছাড়বেন না? যদি ২২০-৩০ এর উপরে যদি না উঠে ২৫০ নিচে ছাড়বেন না? যদি ২৫০ নিচে বলে যদি বিক্রি করতে না পারেন তাহলে বাড়ি নিয়ে যাবেন না? আচ্ছা ঠিক আছে। পাশে আর কি দেখতে পাচ্ছি যে সাদা কালো, এটা অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ান গরু না? এটা দাম চাচ্ছেন কত ভাই? ১৮০। এটা ওজন কত আছে ভাই? ৭ মন হবে না? কতটা ছাড়বেন এটা ভাই? ৪০ হলে ছেড়ে দেবেন? তো যে পাশে যে আর্টিস্ট করছে একটু এদিকে আসেন ভাই, এটার দাম চাচ্ছেন কত ভাই? ১৭০। বিক্রি কত? কত হলে ছাড়বেন? ১৩০ হলে ছেড়ে দেবেন? এটা ওজন কতটুকু আছে ভাই? ৭.৫ না? আর যে পাশে যে আর্টিস্ট দেখতে পাচ্ছি এটা এক কোয়ালিটি না? ওটা কত হলে বিক্রি করবেন? বিক্রি করে এটা বিক্রি হয়েছে ১০০০০ টাকা বিক্রি হয়েছে। দর্শক শুনলেন, এটা বিক্রি হয়ে গেছে ১০০০০০ টাকা। এটা ওজন কতটুকু আছে ভাই? ৬ মন। ৬ মন হবে না? কে কিনছে এটা? আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি এই গাবতলী হাটে। ২০২০ বুধবার আপনাদের দেখাচ্ছি এই গাবতলী হাটের সর্বশেষ গরুর দরদাম। ভাই আসসালামু আলাইকুম, দাম চাচ্ছেন কত ভাই? ১৬০। বিক্রি কত ভাই? কত হলে ছাড়বেন? ১৪০ হলে ছেড়ে দেবেন? দর্শক আপনারা শুনলেন, এটা ১৪০০০০ হলে ছেড়ে দেবে। এবং পাশে যে আর্টটি দেখতে পাচ্ছি ওইটা ভাই ওটা কত হলে ছাড়বেন? ৪০-৪৫ হলে ছেড়ে দেবে। দর্শক আপনারা শুনলেন, এই গাবতলী গবাদি পশুর হাটে আপনাদের গরুগুলো দেখাচ্ছে এবং খুবই সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? ভাইয়ের নাম? হামিদুর রহমান। হামিদুর রহমান ভাই, আপনি কয়টি গরু আনছেন ভাই? ২৭টি। তো বিক্রি হয়েছে কয়টি? ৭টা বিক্রি হয়েছে, আর ২০টা আছে। তো আরও আসতেছে, তো আশা করা যাচ্ছে তো বিক্রি হবে ইনশাল্লাহ। তো যে ৭টা যে বিক্রি করছেন, লাভ তো হয়েছে? কোনোরকম লাভ হয়েছে। তো আমরা যদি একটু আপনার গরুগুলো দর্শকদের একটু দাম জানানোর চেষ্টা করি, একটু ভাই একটু সামনে আসবে ভাই। তো এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? ১১৫। বিক্রি কত? কত হলে ছাড়বেন ভাই? আনুমানিক কত হলে বিক্রি করবেন? দাম বলছে কই? কত বলছে ভাই? ৮০-৮৫ বলছে। পাশে যে আরেকটি দেখতে পাচ্ছি ওটা দাম চাচ্ছেন কত ভাই? ১২০। দর্শক এটার দাম চাচ্ছে ১২০ দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে আর কি দেখতে পাচ্ছি ভাই, জানি এটা কত দাম আমি সঠিক বলতে পারবো না, আমার কাকা তাই। এটা 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 ১১০। ১১০। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার গরুগুলো সব প্রায় একই সাইজ। এই গরুগুলো কোথা থেকে আনছেন? কুষ্টিয়া থেকে আনছেন। দর্শক শুনলেন, এই গরুগুলো কুষ্টিয়া থেকে আনছে। এই ভাই প্রায় ২৭টি গরু আনছে এবং তার মধ্যে ৭টি গরু বিক্রি হয়ে গেছে, আর ২০টি আছে। আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি এই গাবতলী গবাদি পশুর হাটের সর্বশেষ গরুর দরদাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি ভালো। ভাই কয়টি গরু আনছেন? ১৮টা। ১৮টি। বিক্রি হয়েছে কয়টি ভাই? একটাও কোনো বিক্রি হয়নি। একটাও বিক্রি হয়নি? কবে আনছেন ভাই?
আনছি আজ সকাল দিক লাগবে আজকে সকালে আনছেন একটু বিক্রি হয় না জি তো একটু দাম বলবেন আমাদের একটু দর্শকদের একটু আপনার গরুগুলোর দাম জানাই ওই যে যেটা কোনাটা দেখতে পাচ্ছেন এর দাম কত ছিল ভাই ওটা বলছে 40 কাছে কেউ 42 কাছে 50 ভাঙতে বলছে দাম চাইছে কত 50 না না 465 60 465 60 কি দাম বলছে 50 40 42 40 42 বলে আপনি 65 লই ছেড়ে দিবেন না 50 এর নিচে 50 এরকম না 50 লই ছেড়ে দিবেন আর এই পাশে যা কি দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলী হাটে গবাদি পশুর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি 29 জুলাই 2020 বুধবার দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দশ মিনিট